আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে এসেছি একটা ফুলের বাগানে। দেখুন, এটা একটি গাঁদা ফুলের বাগান। আমরা যশোরে যাচ্ছিলাম, যশোরে যাওয়ার পথেই পেয়ে গেলাম ফুলের বাগানটা। আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আপনাদের ফুলের বাগান দেখিয়ে আপনাদের ভালোবাসা দিচ্ছি আজকে। তো দর্শক মণ্ডলী, আপনাদের ফুলের বাগানটা সুন্দর করে ঘুরে দেখাই। এবং এখানে দেখুন কিছু শ্রমিক আছে, তারা ফুল তুলছে। তাদের কাছ থেকে একটু শুনবো যে এই ফুলগুলো তুলে কোথায় কোথায় যায় এবং দাম কেমন, সব কিছু বিস্তারিত জানাবো। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যায়। দর্শক মণ্ডলী, দেখুন কত সুন্দর ফুল। এখানে লাল কালারের ফুল আছে এবং হলুদ কালারের ফুল আছে। এগুলা, এই ফুলটা বাণিজ্যিকভাবেই চাষ করা হয়েছে। দেখুন, মানে অসাধারণ লাগছে দেখতে। এখানে এই জমিটা অনেক বড়, চাষ করা হয়েছে অনেক বড়। আমরা একটু কাছে যাই, যে একটু দেখি, আপনাদের সব কিছু জানাই। আপনারা ফুল তুলছেন? এই বাগান কি একজনের নাকি অনেকজনের? তাহলে তো খুব ভালো, অনেক সুন্দর লাগছে। আমরা যশোরে যাচ্ছিলাম, যাওয়ার পথে আপনাদের দেখে দাঁড়ালাম আর কি, খুব ভালো লাগছে। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মহেশপুর উপজেলার জলিলপুর গ্রাম, ঝিনাইদহ জেলার। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলা, অনেক সুন্দর, আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা এই ফুল কতদিন ধরে তোলেন? অনেকদিন। এটা কি গদখালি বাজারে যায় এই ফুলগুলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক মণ্ডলী, এই ফুলগুলা গদখালি বাজারে যায়। আমার জানা মতে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার আর কি, পাইকারি সব থেকে বড় ফুলের বাজার। আর সেই গদখালি যায় এই ফুলগুলা। দর্শক মণ্ডলী, এর মাঝে পেয়ে গেলাম মধুমাছিতে মধু কালেকশন করছে ফুল থেকে। আপনাদের একটু দেখাই কত সুন্দর লাগছে, অসাধারণ। দেখুন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন কত সুন্দর, মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন ছবি দেখে, ভিউটা দেখে, অসাধারণ ভিউ। দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।